মহান আল্লাহর নামে শুরু করছি। আরবি ভাষায় কত ধরনের বাক্যে ফেল ভাগ দেখা যায় না মানে থাকে না। তাহলে আরবি ভাষায় কত ধরনের বাক্যে ফেল দেখা যায় না এই শিরোনামে পড়া আজকে। তিন ধরনের বাক্যে ফেল থাকে না বা ফেল দেখা যায় না। এই তিন ধরনের বাক্যের প্রতিটা পড়া স্পেসিফিক ভাবে আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। তো আজকে মূলত বাংলার সাথে আমরা মেলানোর চেষ্টা করব যে আসলে কিভাবে ফেল দেখা যায় না বা ভার্ব দেখা যায় না বা ক্রিয়া থাকে না কিভাবে। তো আমরা এটার শিরোনাম দিয়েছি দেখুন, ক্রিয়াবিহীন বাক্যসমূহ। আপনারা যারা এসো আরবি শিখি পড়েছেন, এসো আরবি শিখি, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? দু একজন মনে হয় আনমিউট আছেন, বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে ক্রিয়াবিহীন বাক্য, আপনারা যারা এসো আরবি শিখি পড়েছেন, হাজা জাইদ, হাজা কিতাবুন, হাজা হাজিহি, তিলকা জালিকা, এই যে ছোট ছোট বাক্যগুলো পড়েছেন, তারপরে আছে দিয়ে পড়েছেন, টেবিলের নিচে টেবিলের উপরে, আমরা এতদিন ধরে যে পড়লাম অভিনয় করে শত শত বার, আমামা সামনে, খলফা পিছনে, অরোয়া পিছনে, ফাউক উপরে, তাহতা নিচে, এই বাক্যগুলোতে ফেল থাকে না, এই বাক্যগুলোতে ফেল দেখা যায় না। আরেকটা হচ্ছে মুবতাদা খবর, এই মুবতাদা খবরে সাধারণত ফেল দেখা যায় না। এখন আমাদেরকে মিলাতে হবে বাংলার সাথে, আরবির সাথে, ইংলিশের সাথে, তাহলে আমাদের কাছে সহজ হবে ইনশাআল্লাহ। আরবি ভাষায় কত ধরনের বাক্যে ফেল দেখা যায় না বা থাকে না? তিন ধরনের বাক্য গঠনগত, কিন্তু মূলত মুবতাদা আর খবর, এর নাম হচ্ছে গ্রামারের ভাষায় বা আরবি ব্যাকরণের ভাষায় এর নাম হচ্ছে মুবতাদা খবরুন, মুবতাদাউন খবরুন। এর বাংলা হচ্ছে ক্রিয়াবিহীন বাক্য। ক্রিয়াবিহীন বাক্য মানে ক্রিয়া মানে ফেল থাকে না, ক্রিয়াবিহীন বাক্য। তো এটার ইংলিশ হচ্ছে দ্য নন ভার্বাল সেন্টেন্স। আসলে ইংলিশ ভাষায় মূলত পৃথিবীর কোনো বাক্যই ফেল ছাড়া, ভার্ব ছাড়া হয় না, ইংলিশে ভার্ব থাকে। তো আমরা কিভাবে বুঝব যে ফেল নেই? বাংলার সাথে আরবির সরাসরি হুবহু মিল আছে, একদম অবিকল মিল আছে। বাংলাতেও ফেল বা ক্রিয়া থাকে না বা গোপন থাকে। কি কি গোপন থাকে দেখো, মুবতাদা ও খবরুনের মধ্যে হই, হও, হয় গোপন থাকে, অর্থগত। আল্লাহ সৃষ্টিকর্তা মানে কি বলেন তো? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ হয় সৃষ্টিকর্তা, এরকম। আমি আপনার শিক্ষক মানে কি? আমি হই আপনার শিক্ষক। তাহলে এই যে আমি হই শব্দটা কিন্তু গোপন থাকে বাংলা ভাষায়। আমরা বলি আমি আপনার শিক্ষক, আমি শিক্ষক, আমি ছাত্র। এই যে আমি ছাত্র মানে কি? এখানে আর ক্রিয়া দেখতে পাচ্ছেন না, তার মানে আমি হই ছাত্র, তুমি আমার বন্ধু মানে কি? তুমি হও আমার বন্ধু। এই যে হও শব্দটা বাংলা ভাষায় গোপন থাকে। তাহলে মুবতাদা ও খবরে হই, হও, হয় গোপন থাকে। তাহলে এটা যেহেতু গোপন থাকে, তাহলে বাংলাটা যেভাবে থাকে ঠিক সেভাবে যদি আমি করি তাহলেই হয়ে যাবে। এটা তো আসলে দূর হয়ে গিয়েছে। বাংলাটা যেভাবে থাকে, বাংলাটা তাহলে আমি শিক্ষক, আমি শিক্ষক মানে কি? আমি শিক্ষক মানে আমি হই শিক্ষক, এরকম। এই হই শব্দটা আমরা বলি না, বললে সমস্যা নেই,
তো এখন তাহলে আমি আরবি কিভাবে করব, যেভাবে বাংলা আছে সেভাবে আরবি করব। তাহলে আমির জায়গায় দিব আনা, আর শিক্ষকের জায়গায় দিব মুআল্লিমুন। মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক। তো আরবিটা তো এদিক থেকে লেখা হয় না, আরবিটা তো মূলত এদিক থেকে লিখতে হয়, ডান দিক থেকে। তাহলে আনা এই এরকম হবে, যেহেতু আরবিটা এদিক থেকে হয় এই জন্য আনা, আর এই যে মুআল্লিমুন, একদম সরাসরি বাংলার মতো করে বাংলার সাথে বাংলার নিচে নিচে সাজালেই হয়ে যাবে। তাহলে মুক্তাদা খবর কিভাবে বানাবো, বাংলার মতো করেই বানাবো। আমি শিক্ষক, আনা মুআল্লিমুন হয়ে গেছে। আসলে এখানে আরবি ভাষায় দেখেন, এখানে কিন্তু আপনি আনা এটা একটা জমির, এটা ফেল না, মুআল্লিমুনটাও হচ্ছে এসিম ইসমে মুশতাক। তাহলে এখানে আমরা ফেল কিন্তু দেখতে পাচ্ছি না আরবি ভাষাতে। এই জন্য আরবি ভাষাতে, আরবি ভাষায় কত ধরনের বাক্যে ফেল দেখা যায় না বা থাকে না, গঠনগত তিন প্রকার এই যে দেখতে পাচ্ছি, আর এটার নাম হচ্ছে মূলত মুক্তাদা খবর। আর আমরা প্রত্যেকটা অসংখ্য উদাহরণে এক এক করে দেখব ইনশাল্লাহ। যেমন দেখেন আল্লাহু খালিকুন, আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। দেখতে শুনতে পাচ্ছেন সম্ভবত, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। তাহলে এখানে আল্লাহ শব্দটা আমরা দেখতে পেলাম, আল্লাহ একটা নাম, খালিকুনটাও হচ্ছে একটা নাম, একটা ইসিম ইসমে ফাইল। তাহলে আমরা কিন্তু এখানে ফেল দেখতে পেলাম না। যদি আমরা ফেল না দেখতে পাই তাহলে সেটা তো মূলত ক্রিয়াবিহীন বাক্য, এই সেই ক্রিয়াবিহীন বাক্য। আর ইন্দা, লাদা, লালি, এগুলো সুরে সুরে অসংখ্যবার আমি আপনাদেরকে বলে দিব, অসংখ্যবার ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব। এতজন এসেছে তো, আচ্ছা, অসংখ্যবার ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব। এবং এগুলো সুরই আছে ভিন্ন করে, প্রত্যেকটা পড়ার ভিন্ন ভিন্ন সুর আছে। ইন্দা, লাদা, লালি, হ্যাভ হ্যাড, ইন্দা, লাদা, লালি, হ্যাভ হ্যাড, উইল হ্যাভ, ইন্দা, লাদা, লালি, হ্যাভ হ্যাড, উইল হ্যাভ। আবার ফি আর আইন্দা মানে হচ্ছে স্থানে আছে, আমরা এর আগে পড়েছিলাম না, ফি মধ্যে ভিতরে, এ তে ও আছে, ঠিক এরকম ভাবে মানুষজন ভুলকি দিতে শুরু করেছে। আচ্ছা, তাহলে মূলত আমরা ইনশাল্লাহ এরকম ভাবে জানবো। তাহলে আরো একটা জিনিস দেখি, যেমন হই, হও, হয় গোপন থাকে বাংলা ভাষায়, ঠিক এরকম গোপন থাকে না, আছে শব্দটা পাওয়া যায় বাংলা ভাষায়। যদি আপনি দেখেন আছে, জি আছে, যদি দেখেন সেই ধরনের আছে বাক্যেও মূলত ফেল বা ক্রিয়া দেখা যায় না। আমার একটা কলম আছে, আমার চারটা কলম আছে, এই যে আছে আছে, মূলত দেখা যাচ্ছে না কোনো ক্রিয়া, শুধু আছে থাকবে। তো বাংলা ভাষায় আছে শব্দটা দুই ধরনের বাক্যে পাওয়া যায়, একটা হচ্ছে অধিকারে আছে আর একটা হচ্ছে স্থানে আছে। আপনারা যারা ইংলিশ জানেন আপনাদের জন্য আরো সহজ হবে, হ্যাভ দিয়ে হয় আই হ্যাভ আ পেন বা আই হ্যাড আমার ছিল, আই হ্যাভ আই উইল হ্যাভ আমার থাকবে, আই উইল হ্যাভ আমার থাকবে, ফাইভ হাউস পাঁচটা বাড়ি। আচ্ছা, আর স্থানে আছে মানে হচ্ছে কোনো স্থান, পৃথিবীতে যত স্থান আছে সেই জায়গাতে থাকা। একটা হচ্ছে অধিকারে থাকা মানে নিজের কাছে থাকা বা কর্তার কাছে থাকাতে আছে শব্দটা থাকে, তখন আরবি হয় ইন্দা, লাদা, লালি। অসংখ্য উদাহরণ আমরা ইনশাল্লাহ দিনে দিনে দিব। ইন্দাকা কলামুন, তোমার কাছে কলম আছে। আরবিরা বলে ইন্দাকা ফুলুস, তোমার কাছে কি টাকা আছে। ইন্দাকা সরাফ, ইন্দাকা সার্ফ,
তোমার কাছে কি খুচরা টাকা আছে, এইভাবে বলে। আবার এটা হচ্ছে অধিকারী আছে, আর একটা স্থানে আছে মানে কি, তো আনা ফি গোরফাতে, আমি আমার ঘরে আছি, আনা ফি হাদিহিল গোরফাতে, আমি এই ঘরের মধ্যে আছি, এরকম ভাবে স্থানে আছে। ইন্দাল মাহাত্মতি, না হলেও পঞ্চাশটা করে উদাহরণ সহ আমি আমার বইগুলোতে উপস্থাপন করেছি এগুলো, আর আমি ইনশাল্লাহ একদিন একদিন করে পড়ালে সুরে সুরে পড়িয়ে দিব। তাহলে একটা হচ্ছে আছে শব্দ থাকবে, সেই বাক্যেও মূলত ক্রিয়া দেখা যায় না, কিন্তু আছেটা দুই ধরনের, একটা হচ্ছে অধিকারে আছে যেটাকে ইংলিশে আমরা হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ দিয়ে বলি, আর একটা হচ্ছে স্থানে আছে। তখন স্থানে আছে এই বাক্যটা ইংলিশে আমরা গঠন করি দেয়ার ইজ বা দেয়ার আর, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো এই দেয়ার ইজ মানে আছে, স্থানে আছে, আর দেয়ার আর মানে অনেকগুলো স্থানে আছে, আর দেয়ার ওয়াজ, ওয়ায়ার মানে স্থানে ছিল, আর দেয়ার উইল হ্যাভ বা স্থানে থাকবে বা আছে এরকম। তো উইল বি হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা কিন্তু জানলাম আরবি ভাষায় কত ধরনের বাক্যে ফেল দেখা যায় না, আরবি ভাষায় কত ধরনের বাক্যে ফেল দেখা যায় না। অসংখ্য মানুষ এসেছে, আবারও আমি শেষ করে দিচ্ছি, কিন্তু আরবি ভাষায় কত